ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বি হ্যাপি উইথ কুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ভয়ানক বিশ্ব পরিস্থিতি এখন চলছে, সবাই খুব সাবধানে থাকবে, সচেতন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো 22nd মার্চ সানডে। জনতা কারফিউয়ের কারণে আজকে আমি অফিস যাইনি, আর এখানে এখন বাজে সকাল 6টা। আমি চা বানাচ্ছি সবার জন্য, চা বানানো হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি এখন চাটা ছেঁকে নিলাম। আর এটা আমাদের নিজের রান্নাঘর, তো সবারই সর্দি কাশি ঠান্ডা লাগা হয়েছে, সবাই ঘুমাচ্ছে, শুধু আমি আর নিলয়ের বাবা আমরা দুজনেই খাবো এখন চা। তো দেখতে থাকো সারাদিন কী কী দেখাতে পারি। আজকে বানাবো পোলাও, রেসিপি শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আর সারা রাত কি বৃষ্টি হচ্ছিলো না? বাপরে, অনেক বৃষ্টি হচ্ছিলো। আমি তো রাত্রেবেলা, আমাকে অনেকবার উঠতে হয় যেহেতু আমার কুহু অনেক ছোট, কেঁদে কেঁদে ওঠে। তো বেশ, আমার যতবার ঘুম ভাঙলো ভালো বৃষ্টি হচ্ছিলো। আর না, আমার, আমি না রাত্রেবেলা ঝড় বৃষ্টি হলে আমি না, আমি খুব ভীতু পাবলিক আসলে। আর তো ভোরবেলাতে দেখলাম যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো আমি আর বেরোলাম না। আর এমনিতেও জনতা কারফিউ ছিল, আমার যে কাজের দিদিরা তারা কেউ আসেনি, আমার মেয়ের যে মেয়েকে টেক কেয়ার করার জন্য যিনি আছেন না, উনিও আসেনি। তো ওই আর কি, সবাই না আসার কারণে আমাকে ঘরে থাকতে হলো। আর তোমরা সবাই অনেক অনেক করে জল খাচ্ছ, তো প্লিজ বেশি বেশি করে জল খাও, গরম গরম জল খাও এই সময়টায়। আর বাইরে কোথাও যেও না, ঘরেই থাকার চেষ্টা করো, যা পরিস্থিতি বাবা, সচেতন থাকতে হবে, হাত ধোবে বারবার। কিন্তু গুড মর্নিং, আজকে সানডে 22nd মার্চ। আমার মর্নিং শিফট ডিউটি ছিল, কিন্তু আজকে আমি ডিউটি যাইনি। তার কারণ হলো জনতা কারফিউ জো চল রহা হ্যাঁ না, ইসলিয়ে আমি না অনেক ভয় পাচ্ছি, তার কারণ বেশ কিছুদিন ধরেই জ্বর সর্দি কাশি তো ছিল, গলা ব্যথা ছিল, আজকে না কয়েকদিন গলা ব্যথা ছিল, আর চেস্টে ব্যথা হচ্ছে। নিলয়ের কাশিটাও বেশ কিছুদিন ধরেই, কাশি আর গলা ব্যথাটা কমছে না, তাই ভয় পাচ্ছি। কারণ আমি তো রোজই বেরোই, আর কলকাতা এয়ারপোর্টেই জব করি, তো প্রতিদিনই এয়ারপোর্টে তো যাওয়াই হয়। যদিও আমার সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা খুব কম, তবুও ভয় পাচ্ছি। আসলে এখন কলকাতার যে পরিস্থিতি না, সেই জন্যেই এত ভয় লাগছে। আর তার সাথেই গলা ব্যথা, বেশ কিছুদিন ধরে গলা ব্যথা, ডায়রিয়াও হয়েছে, আর চেস্টে ব্যথা হচ্ছে, তো তাই আরও বেশি বেশি ভয় পাচ্ছি।
হে ভগবান, যেন খারাপ কিছু না হয়। আজকে বানাবো পোলাও, দেখতে থাকো রেসিপিটা। প্রথমে বাসমতি চাল নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, কাজু 25 গ্রাম মতো, আর 25 গ্রাম মতো কিশমিশ নিয়ে ভিজিয়ে রেখেলাম জলের মধ্যে। আর তারপর চালটাকে আমি ফার্স্টে একবার ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলাম, সেকেন্ড আর একবার জল দিয়ে আমি একটু জাস্ট 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ না। এখানে আমি দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এটা কি, কড়াইতে তেল গরম হওয়ার পর সাদা তেল নিয়েছি, নিয়ে তেলটা গরম হওয়ার পর আমি গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে তেজপাতা দিলাম 3 পিস, এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু। তারপর আমি এর মধ্যে ওই ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটুখানি। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, একটুখানি জাস্ট 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, মানে একটু জলটা শুকনো শুকনো মতো হয়ে গিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। এই যে আমি জল ঢেলে দিলাম, এবারে এটা ফুট জল দিয়ে না, তার মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দেব, দিয়ে এটা ফুটে উঠবে। আর যতটা পরিমাণে চাল নেব ভিজিয়ে রাখার পরে যে চালের পরিমাণটা হবে তার ডাবল পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে দিয়েছি, দেখো অপূর্ব দেখতে এবং টেস্টও হয়েছিল অপূর্ব পোলাওটার। তোমরা তো দেখলে জল ঢেলে আমি রেখে দিলাম, তো মাঝে মাঝে 2-1 বার আমি নাড়িয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর নামানোর পরে আমি ওর, দেখো এখানে নিলয় খেতে বসেছে, ওই ডিমের কালিয়া টাইপের একটা কিছু করেছি আর ওই পোলাওটা দিয়ে ব্যাপক খেতে হয়েছিল। নিলয় খুব পছন্দ করেছে, সবাই পছন্দ করেছে। আর এই যে ওর নিলয় খাচ্ছে, ওকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো ভালোই হয়েছে টেস্ট। আমার উপরে নির্ভয় আছে, একটু রেগে আছে, আমাকে বলেছিল ওর সঙ্গে খেলতে, কিন্তু আমি সময় করতে পারিনি ওর সাথে খেলার জন্য, তাই একটু রেগে আছে। এখন বাজে 6:30 আর আমি বানাচ্ছি নিলয়ের জন্য ম্যাগি। আর এর সাথে সাথে আমি ব্লগটা এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, হ্যাপি থেকো, বেশি বেশি করে জল খেও অবশ্যই। বাই বাই, টেক কেয়ার, বি সেফ, বি হ্যাপি।